হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এমরে দশমদিন খন্দকার জেগা আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 29 হাউ টু ইনস্টল এ ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন থ্রি डिफरेंट মেথড অর্থাৎ আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 29 এর মধ্যে কি দেখব যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস এর মধ্যে কি করতে পারি যে তিনটা আলাদা মেথডে আমরা একটা কি করতে পারি থিম এবং একটা প্লাগইনস আমরা ইনস্টল করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব এখন আমাদের এই কাজটা করার জন্য যদি আপনাদের ডোমেন থাকে তাহলে আপনারা ব্রাউজারে এসে আপনার ডোমেনের নামটা লিখে দেবেন তার ডোমেনের নামটা লেখার পরে আপনার স্ল্যাশ দিয়ে ডাব্লিউ বা শুধু অ্যাডমিন বা ডাব্লিউ পি লগ ইন ডট পিএসপি তিনটার যে একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন তারপরে ইউজার নেম অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ওয়ার্ড পেজে ডাইরেক্ট করে ঢুকে আপনার কাজটা করতে পারেন যদি আপনার ডোমেন না থাকে কোনো প্রবলেম নেই আপনারা ফ্রিতে কাজটা করার জন্য আপনারা কি করবেন যে জাম্প যে আপনার সফটওয়্যারটা আছে সেটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন

চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া এই যে এখানে কি আপনার একটা একটা এক্সট্রা থিম আমরা ইনস্টল করতে পারি তারপর আমরা থিমের যে ডেমো ইম্পোর্ট করার বিষয় তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আছে তো আপনার এখান থেকে আপনার ওয়ার্ড পেজের উপরে যে ভিডিওগুলো দরকার সেগুলো কিন্তু সার্চ দেখতে পারেন তাছাড়া আপনার যদি আমার প্লেলিস্ট আসেন প্লেলিস্ট আসলে এখান থেকে আপনার ওয়ার্ড পেজের উপরে কিন্তু প্লেলিস্টে করে আসছে এখান থেকে আপনার ওয়ার্ড পেজের সিরিয়ালে পার্ট বাই পার্ট সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া আপনার যদি ফ্রিতে ব্লগ সাইট তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে ব্লগারের উপর এখানে একটা ফুল প্লেলিস্ট করা আছে তাহলে আপনারা ব্লগারের ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া এখানে আমার এখানে প্লেলিস্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সোশ্যাল মার্কেটিং এর উপরে কিন্তু প্লে লিস্ট করা আছে চাইলে আপনার সেই ভিডিও গুলো দেখে আপনার ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আপনার এখান থেকে ধারণা নিতে পারেন আচ্ছা তাহলে চলুন এখন আমাদের আজকে এখানে কাজটা করি করার জন্য আমরা অল্প দেড় বড় আসার পরে প্রথম আমরা কি করব একটা থিম আমরা তিনটা মেথডে আমরা ইনস্টল করব তা সেই ক্ষেত্রে করার জন্য আমাদের প্রথম মেথডটা আমাদের যাওয়ার জন্য আমরা কোথায় আসব অ্যাপিয়ারেন্সে তারপর আমরা এই যে থিম আমরা থিম এখানে ক্লিক করব পাস করার পরে এখন আমাদের বর্তমানে যে থিমটা অ্যাক্টিভ করা আছে এই যে থিমটা 2024 এই থিমটা অ্যাক্টিভ করা আছে এখন মনকখন যদি আমরা এই যে এখানে আমাদের সাইটটাকে ভিজিট করতে চাই আমরা এখানে এদিকে ভিজিট সাইটে আসার পরে আমার সাইটটাকে এখন এই থিমের মাধ্যমাকি এইভাবে শো করতেছে তো আমাদের ডিফল্ট থিমটা আছে তার মাধ্যমে আমার সাইটটাকে আমি এইভাবে দেখতে পারতাছি এখন এখন ধরুন আমরা যদি এখন আসার পরে আমাদের এই যে যে থিমটা এখানে অ্যাক্টিভ করা আছে এটা স্যার আমি যদি অন্য একটা থিম এখানে ইনস্টল করি তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে এখানে এই সাইটটার মধ্যে আমার কিন্তু

এখন আমাদের এখান থেকে এই যে পপুলার থিম কতগুলো আছে দেখাচ্ছে তারপর আমি লেটেস্টে যাই লেটেস্ট থিম কতগুলো আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে বাম পাশে তো আপনার যে ধরনের থিম দরকার সেখানে আপনি ক্লিক করে নিতে পারেন অথবা ধরনের এখান থেকে আপনি সার্চ করতে পারেন থিম তো আপনার যে ধরনের থিম দরকার সেটা আপনি সার্চ করে নিতে পারেন তাহলে আমি সার্চ করতেছি এন ই পি ই তো আমার এই নেভি নামে আমার যে থিম আছে সেটা আমি নিব তো এই যে এখানে নেভি লেখা পরে আমার এখান থেকে এই ধরনের যেখানে নেভি দেওয়া এই থিমটা আছে তারপরে এই যেটা দেওয়া আছে এখান থেকে এই যে নেবি নামের এই থিমটা আমি এখান থেকে ইনস্টল করব তো এই থিমটা ইনস্টল করার আগে আপনি এই থিম এই থিমটা সম্বন্ধে আপনার ডিটেইলস এন্ড প্রিভিউ বা এই যে প্রিভিউ ক্লিক করে তখন এখানে আমি ক্লিক করি এই থিমটা সম্বন্ধে কিন্তু এখানে আপনি যে বিভিন্ন কিছু লেখা আছে দেখে নিতে পারেন তারপর এখান থেকে আসলে এই থিমটা কি রকম দেখাবে এই যে প্রিভিউ দেখে নিতে পারেন থিমটা আপনি ইনস্টল করার আগে তাহলে এখন ধরুন আমরা এটা এখান থেকে ক্লোজ করে বা এখান থেকে সরাসরি ইনস্টল করতে হবে যে ইনস্টল দেওয়া আছে তাহলে আমি এখানে ক্লোজ করে আমি এই যে এখান থেকে ইনস্টল করব তাহলে এখান থেকে আমি এই যে ইনস্টল এখানে অপশন আমি ক্লিক করি আমার এই থিমটা ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার পরে থিমটাকে আমাকে আমার এই সাইড এর মধ্যে ভিজিট সাইডে দেখতে গেলে আমাকে কি করতে হবে থিমটাকে অ্যাক্টিভ করতে হবে তাহলে আমি এই অ্যাক্টিভেট এখান থেকে ক্লিক করি আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেল এটা অ্যাক্টিভ হওয়ার সাথে আগের থিমটা আমার এই যে দিকে চলে আসছে তাই এখন এই থিম অ্যাক্টিভ করার অবস্থায় আমি যদি আমার এই সাইটটাকে এখন আমি ভিজিট করি এখান থেকে রিলোড দেই তাহলে এই যে দেখেন আমার কিন্তু এখন এই যে এরকম চলে আসছে তাহলে এখন কিন্তু আমার এখানে পুরোপুরি এরকম চলে আসছে আমার এই থিমের মাধ্যমে তাহলে এখান থেকে রেডি টু পাবলিশ টু ফার্স্ট পোস্ট এখান থেকে গেট স্টার্টেড হিয়ার এই যে এরকম চলে আসছে আমি এখানে এই যে ফার্স্ট পোস্ট দিতে পারি পোস্টটা দিলে এখান থেকে ধরেন একটা পোস্ট দিই একটা পোস্ট জাস্ট এটা চলে আসলো আমরা এখানে পাবলিশ এ ক্লিক করি এই যে থিমের মাধ্যমে এখানে যখন আমার তখন কিন্তু আমাকে তারপরে প্রথম পোস্ট দিলাম পোস্ট দেওয়ার সাথে এখানে আমার সাইট টা মনে করি আর তারপরে এখানে আরো বেশি করে চলে আসছে এই থিমের মাধ্যমে কিন্তু আমরা এইভাবে আমাদের সাইটটাকে আমরা এখান থেকে ডিজাইনটা দেখতে পারি তারপরে এখন তো এটা আমরা একটা দেখলাম যে আমাদের একটা মেথডে তোমাদের যে প্রথম মেথডের মাধ্যমে এই থিমটা আমরা এখান থেকে কি করলাম আমরা ইনস্টল করলাম পাশাপাশি অ্যাক্টিভেট করলাম এখন এই সেম থিমটা আমরা কি করব আমাদের সেকেন্ড যে মেথড সেটা আমরা কি করব আমরা এখান থেকে ইনস্টল করব আর সেকেন্ড মেথড করার জন্য এখন প্রথমে এই থিমটা আমরা এখান থেকে কি করব ধরুন আমরা ডিঅ্যাক্টিভেট করব মানে থিমটা আমরা ধরুন যে ডিলিট করে দেব তাহলে আমরা এখানে ডিলিট করার জন্য এই যে এখানে ক্লিক করি করার পর আমাদের এই থিমটা ধরেন যে ডিলেট করার জন্য আমাকে অন্য একটা থিম প্রথমে এখানে অ্যাক্টিভেট করে নিতে হবে তাহলে করার জন্য ধরেন এই যে আগের যে থিমটা ছিল এটা অ্যাক্টিভেট করে নেই আগে থিমটা অ্যাক্টিভেট করে আমরা ওদের রিলোড দেয় তখন আগের থিমটা চলে আসছে এই যে আগের থিমটা চলে আসছে এখন এখান থেকে আমি এই থিমটাকে এখান থেকে ডিলেট করে দেবো তাহলে করার জন্য এই যে এখানে আমি ক্লিক করে থিমের উপরে তারপর ডিলেট করার জন্য এই যে এখানে ডিলেট এখান থেকে যে আপনি অ্যাক্টিভেট করতে পারেন লাইভ রিভিউ দেখতে পারেন অপশন দেওয়া আছে এগুলো তাহলে এই যে ডিলেট অপশনে ক্লিক করে ওকে দিয়ে ক্লিক করলাম

এখানে চৌস ফাইলে যে আপনার সেম থিম বা আপনার অন্য কোন প্রিমিয়াম বা ফ্রি থিম যদি আপনার কি করা থাকে থাকে ডাউনলোড করা আপনার আপনি কি করে রাখছেন ডাউনলোড করে রাখছেন কোন একটা ডাইভে বা ফোল্ডারে তো সেখান থেকে আপনি আপনি এটা কি করতে করতে পারেন পারেন এখান থেকে ব্রাউজ করে তাহলে আমার কিন্তু সেম থিম ডে অলরেডি আমি ডাউনলোড করে রাখছি আমার এখানে একটা ফোল্ডারের মধ্যে তো সেখান থেকে আমি সেম থিম ডে এখন আমি কি করবো আপলোড করে এখানে ইনস্টল করবো তাহলে চৌস ফাইলে আমি এখন যাবো যাওয়ার পর আমি এটা কোথায় রাখছি এখান থেকে আমি এই যে ডাউনলোড ফোল্ডার রাখছি তারপরে জোসিম নাম এই ফোল্ডারের ভিতরে আমার এই থিমটা আমি এখানে কিন্তু কি করে রাখছি ডাউনলোড করে রাখছি তাহলে এই যে নেভি এই থিমটা এখান থেকে আমি জি ফাইলটা সিলেক্ট করে দিব দেওয়ার ওপেনে ক্লিক তারপরে জিনিস টল নাও এখানে ক্লিক করি এখন কিন্তু এই থিমটা আমার এখানে কি হয়ে গেল সাকসেসফুল ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার সাথে সাথে পরে আমাকে কি অ্যাক্টিভেট করতে হবে তাহলে এই যে এখানে অ্যাক্টিভেট ছাড়াও কিন্তু আমরা থিমের পেজ যাইতে পারি তারপর লাইভ পেজ দেখতে পারি অপশন দেওয়া আছে অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট ক্লিক করি

দেখব সেটা দেখার জন্য সেম ভাবে এই টিমটা আমরা এখান থেকে প্রথমে আমরা কি করব এখান থেকে ডিলিট করে নেব করার জন্য এখান থেকে আমরা এই যে অন্য একটা টিম এখানে অ্যাক্টিভ করে নেছি তারপরে আমরা এই টিমটাকে এখান থেকে ওপেন করে এই টিমটাকে আমরা ওপেন করে ডিলিট করে নেই বাস ডিলিট করে নিলাম এখন আমাদের থার্ড ওয়েতে দেখার জন্য কি করতে হবে যে এখানে আমরা আমাদের এই যে এখান থেকে চলে আসবো আমাদের এই অপশনে তো এখান থেকে আমরা আমাদের ড্রাইভে যাব ড্রাইভে গিয়ে আমরা ওই যেখানে আমাদের এক্সএম এর ভিতরে আমরা এইচটি ডক্স এর ভিতরে আমাদের ফোল্ডার তৈরি করছি তার ভিতরে আমাদের যে ওই ডাব্লিউপি ড্যাশ কন্টেন্টের ভিতরে যে থিমের অপশন আছে সেখান থেকে আমাদের কি করতে হবে আমাদের এই যে যেই থিমটা আছে এটার ফাইলটাকে আমরা এখান থেকে আনজিপ করে সেটার ফোল্ডারটা আমাকে সেখানে রাখতে হবে কিরকম দেখাচ্ছি প্র্যাকটিক্যালি তাহলে এখন এই যে নেভি যে আমার এটা আছে এখানে এই ফোল্ড এটা আছে জিপ করা ফাইল এটা প্রথমে আনজিপ করব তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করব পরপর এই যে এক্সট্রাক্ট এই যে এক্সট্রাক্ট নেভি আমরা এখানে ক্লিক করি

তারপর আমরা এখান থেকে জোসিম যে ফোল্ডারটা আছে আমি যাব কারণ আমার এখান থেকে ফুল্ডার নামটা কি জসিম এই থিম ফোল্ডারে যাবেন আমি ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর এই যে এখানে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর আর এখানে টোয়েন্টি টু এই যে দুইটা ফোল্ডার দেওয়া আছে মানে কি এখানে আমার এই দুইটা থিম আছে এই যে একটা থিম দুইটা থিম এই দুইটা থিম এখানে দেওয়া আছে কারণ আমার এই যে এখানে ধরো এই দুইটা ফোল্ডার দেওয়া আছে এই দুইটা ফোল্ডার দেওয়া আছে বলে কিন্তু আমার এখানে এই দুইটা থিম আছে এখন যখন আমি যেটা কপি করলাম নেভির ফোল্ডার ওইটা যখন এখানে আমি কি করবো কন্ট্রোল দিয়ে পেস্ট করে পেস্ট করার সাথে সাথে কিন্তু আমার এখানে আরেকটা থিম চলে আসবে তাহলে এই যে নেভির ভিতরের ফাইল গুলো চলে আসছে তার মানে এই নেভির যে থিমটা আছে এখন আমি যদি এখানে যাই আমি এখানে দেখতে পারবো দেখতে পাচ্ছি না কারণ কেন আমি এটা রিলোড দি রিলোড দিয়ে দেখুন চলে আসছে এখানে আমি রিলোড থিমটা এখানে চলে আসছে

এখানে আমরা প্লাগ ইন আসার পরে আমার এখানে কিন্তু এই দুইটা প্লাগ ইন বর্তমানে এখানে ইনস্টল করা আছে তো এখন আমরা এখান থেকে যে নতুন একটা প্লাগ ইন আমরা ইনস্টল করব আর সেটা তিনটা মেথডে গুছি করব তো আমাদের প্রথম মেথড কোনটা আমরা এই যে থেকে চলে আসবো অ্যাড নিউ প্লাগ আমরা এই ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে যে এই যে প্লাগ ইন এর ফিচারগুলো দেখাচ্ছে তারপরে এখানে যে পপুলার তারপর রিকমেন্ডেড ফিচার এখান থেকে আপনি ক্লিক করে বিভিন্ন ধরনের প্লাগ গুলো দেখতে পারেন আপনি যে ধরনের প্লাগ দরকার আপনি এখান থেকে তাহলে যখন ক্লিক করলাম পপুলার ক্লিক করলাম বাস করার পরে আপনার এখানে পপুলার ডেভেলপিং গুলো দেখাচ্ছে তো এখান থেকে আপনার সার্চ প্লাগইন থেকে প্লাগইন সার্চ করে নিতে পারেন তাহলে এখান থেকে ধরুন আমি কি সার্চ করলাম যে আমি দিলাম কি ফর্ম কন্টাক্ট ফর্ম আমি ধরুন যে শুধু ফর্ম দিলাম বা কন্টাক্ট ফর্ম সেভেন যেটা দেন দেওয়ার फॉर আপনি কন্টাক্ট ফর্ম সেভেন চলে আসলো আসার পরে এখন আমরা এখান থেকে এই যে ইনস্টল নাও আমরা এখানে ক্লিক করে ইনস্টল করতে পারি এখন এই প্লাগিনের ডিটেইলস দেখতে গেলে এই যে মডিউলস বা যে এখানে থাম্বলে ক্লিক করে এই এখানে ক্লিক করে আপনি এই প্লাগিনের ডিটেলস আপনি দেখতে পারেন এই এখানে ডিটেইলসগুলো আপনি পরে নিতে পারেন পড়ার পরে যে ইনস্টল এখানে ক্লিক করে করতে পারেন বা আপনি এই যে এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করে এই প্লাগইনসটা আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন একটু সময় নিচ্ছে বাস আমাদের প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল

কিন্তু নর্মাল আমাদের এদিকে চলে আসে আসার পরে যে কন্ট্রাক্ট ফর্মে ক্লিক করে আচ্ছা এই যে কন্ট্রাক্ট ফর্মে আপনার প্লাগিনটা এখান থেকে যায় আপনি কি করতে পারেন এই যে এখান থেকে আপনার এর সোর্স কোডটা নিয়ে এটাগুলো আপনি আপনার পোস্টে বা পেজে ব্যবহার করতে পারেন তো এই বিষয়টা তো এখান থেকে ধরুন আমরা এই যে এখানে প্লাগিনটার সোর্স কোডটা ব্যবহার করার জন্য সোর্স কোডটা আপনি এখান থেকে কপি করবেন বাস কপি করার পরে এটা আপনি কোথায় ব্যবহার করবেন তো আমরা ধরুন এটা রিলোড দেই এখানে রিলোড দেওয়ার পরে এখানে কিন্তু আমার এই ধরুন এখানে কোনো প্লাগিন কিন্তু নাই তো এটা আমাদের এখানে ব্যবহার করার জন্য আমরা কোথায় ব্যবহার করবো সেটা ধর পেজে না পোস্টে তার পেজে ব্যবহার করার জন্য আপনি যে পেজে ব্যবহার করেন সেই পেজে যাবেন তাহলে এখান থেকে আমি ধরেন যে পোস্টে ব্যবহার করবো নিউ পোস্টে যাই নতুন পোস্টে আসার পরে এখান থেকে যে আপনার পোস্টের টাইটেল ডিসক্রিপশন তারপরে নতুন ব্লক নিলাম এখন এখান থেকে আমি যে এখানে এখানে যাই আমি যদি এই যে ব্রাউজারে যাই যার পর এই ব্লগটা সোর্স করতে আমি কোথায় ব্যবহার করবো আমি যদি উইজেটে যাই

এখানে কন্টাক্ট ফর্মের আপনার বিষয়টা এই যে এখান থেকে নেম ইমেল সাবজেক্ট আপনি মেসেজ এটা ফিলআপ করে সাবমিট করে কি করতে পারবে ইউজারের কাছ থেকে আপনারা তাদের এই কন্টাক্ট ফর্মের আপনার এই যে নেম ইমেল সাবজেক্ট মেসেজ এই বিষয়গুলো আপনারা কারেক্ট করতে পারেন আপনি ইউজারের কাছ থেকে এই কন্টাক্ট ফর্মের মাধ্যমে বাস এই যে বিষয়টা এখান থেকে আমরা দেখলাম আবার এখানে চলে আসি আসার পর আমরা এখানে যাই বাস আমরা এখানে চলে আসলাম আসার পর আমরা কোথায় ছিলাম আমরা প্লাগইনসে ইনস্টল প্লাগইনে ছিলাম

তাহলে আমাদের সেকেন্ড ওয়ে কোনটা সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা এই যে অ্যাড নিউ প্লাগিন এখানে যাব যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে আমাদের আপলোড প্লাগিন এর উপরে এখন আপনি যদি কোনো প্লাগিন সেটা আপনার ফ্রি বা পেইড প্লাগিন যেটা হোক না কেন সেটা যদি আপনি ডাউনলোড করে থাকে আপনার পিসিতে সেই ক্ষেত্রে সেটা আপনি আপলোড করে আপনি এখানে ইনস্টল করতে পারেন এগুলো তো আমাদের যেগুলো এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস এর আমাদের বাই ডিফল্ট যে প্লাগইন সেগুলো এখান থেকে সার্চ করে আমরা নরমালি ইনস্টল করা দেখলাম কিন্তু কিন্তু আপলোড করে বলছে কোনটা আপনার ফ্রি বা পেড প্লাগ যে থাকুক সেটা যদি আপনার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করেন সেটা আপনার পিছিয়ে থাকলে সেটা আপনি এখানে আপলোড করে নিয়ে আসতে পারেন ইনস্টল করে তা সেটা আমার এখানে ধরুন আমি যে ফোল্ডারে যাই যার পরে আমার এই যে এখানে ডাউনলোড ফোল্ডারে গেলে এখান থেকে এই যে ফোল্ডারের ভিতরে আমার এই যে কন্টাক্ট ফর্ম আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে এটা ডাউনলোড করে রাখছি এটা আপনার দেখানোর জন্য এই কন্ট্যাক্ট ফর্মটা আমি এখানে আপলোড করবো তাহলে করার জন্য এই যে উপর আপলোড প্লাগ এখানে ক্লিক করবেন তারপরে চৌজ ফাইলে ক্লিক তারপরে এই যে এখানে আপনি যে লোকেশন আছে

অ্যাক্টিভেট হওয়ার পরে এখন আপনি এই যে এখানে সেটিং এ ক্লিক বা আপনি এই যে কন্টাক্ট ফর্ম এখানে ক্লিক যেখানে যান যেমন আমি সেটিং এ গেলাম তারপর এই যে আমার এখানে সেটিং এ যাওয়ার পর দনি সোর্স কোডটা এই সোর্স কোডটা এখানে কপি করে নিয়ে আমরা বলছি যে পেজে বা পোস্টে আপনার সোর্স কোড ব্যবহার করতে পারেন অলরেডি কিন্তু আমি আগে দেখাচ্ছি সোর্স কোড কিভাবে ব্যবহার করতে হয় আপনার পোস্টে বা পেজে গুলো সেম ভাবে আপনি ওই যে উইজেট এ আপনার সোর্স কোডের অপশনটা দেখায় দেয় এই কোডটা পেস্ট করে দিলে আপনার পেজে চলে আসবে আপনার কন্ট্যাক্ট ফর্মটা প্লাস এটা হচ্ছে আমাদের এখানে সেকেন্ড হয় যেটা আমরা আপলোডের মাধ্যমে প্লাগইনটা আমরা ইনস্টল করতে পারি

এই যে এখান থেকে যে কন্ট্রাক্ট ফর্মের যে আমাদের যে জিপ ফাইলটা যেটা আছে এটা ধরুন আমরা আপলোড করে দেখলাম এখন ধরুন এটাকে আমরা কি করবো সরাসরি আমাদের লোকাল সার্ভার এইচটি ডক্স এর ভিতরে আমরা যে ফোল্ডার করছি সেখানে ডাব্লিউপি কন্টেন্টস এর ভিতরে আমরা কি করবো আমাদের এই জিপ ফাইলটাকে এখান থেকে আমরা আনজিপ করে সেই ফোল্ডারটা সেখানে আমরা কপি করে পেস্ট করে দেব বিষয়টা আমি দেখাচ্ছি আগে দেখছিলাম আমরা এই যে নেভি প্লাগ আমরা কি থিমটা দেখছিলাম সেম ভাবে আপনার এই প্লাগ বিষয়টা দেখতে হবে তাহলে আমরা এটা এখান থেকে আনজিপ করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক কন্টাক্ট ফর্মের উপরে দ্যাট ইজ এক্সট্রাক্ট

এই যে হেলো ডলি আর দুইটা এই দুইটা এখানে দেওয়া আছে কারণ কেন আমাদের এই যে এখানে দুইটা এখানে ফাইল ফোল্ডার দেওয়া আছে ওগুলোকে দুইটা সেখানে দেখাচ্ছে এখন যেটা আমরা কপি করলাম কন্টাক্ট ফর্মের ফোল্ডারটা এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম এই যে কন্টাক্ট ফর্মটা আমরা এখানে পেস্ট করে দিছি তো এই ফোল্ডারটা এখানে পেস্ট করাতে কিন্তু এখন যদি আমরা এখানে যাই গেলে আমরা কিন্তু এই যে এখানে রিলোড দিলে আমাদের কন্টাক্ট ফর্মটা কিন্তু এখানে দেখা যাবে তাহলে দেখা যাবে তাহলে এখন আমরা যদি এই যে রিলোড দেই রিলোড দিলে এই যে কন্টাক্ট ফর্ম 7 চলে আসছে এখানে এখানে চলে আসছে এখানে চলে আসছে কেন যেহেতু আমরা এখানে এটা কি করছি পেস্ট করছি এই কারণে যদি এখান থেকে এটা আমি এখন যদি এই যে ডিলিট প্রেস করে আমি তো ডিলিট করে দিলাম এই ডিলিট করে দিই এখন যদি আমি দন একটা রিলোড দেই দেখুন এটা চলে গেছে আমি রিলোড দেই এটা কন্টাক্ট ফর্ম কিন্তু নাই কন্টাক্ট ফর্মটা কিন্তু আসলে চলে গেছে তা আবার নিয়ে আসতে গেলে আমার এখানে আমি যদি আবার একটু কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেই এই যে কন্টাক্ট ফর্মটা পেস্ট করে দিলাম এখন আবার রিলোড দিলে দেখুন এখানে চলে আসছে এটা চলে আসছে এখানে এবারেও কিন্তু বিষয়গুলো আমার কাজ করে

নেওয়ার পরে এই প্রেজেন্টর মধ্যে আপনি এখানে প্রেজেন্ট টাইটেল তো আমি जोशी লিখলাম প্রেজেন্ট টাইটেল তারপর এখানে আপনি যা লেখা দরকার লিখবেন তারপর আপনি নতুন একটা ব্লক নিয়ে নিচে এখানে আপনি সোর্স কোড দিতে পারেন সোর্স কোড দেওয়ার জন্য এখানে যে এই যে অ্যাড ব্লক এখান থেকে বা আপনি এই যে উপরে দেওয়া আছে এখান থেকে ক্লিক করে আপনি নিব নিচে এসে যাবেন কোথায় সরাসরি চলে দেব আমরা উইজেট অপশনে তাহলে উইজেট অপশন আমাদের কথায় উইজেট অপশন আমাদের এই উইজেট উইজেট থেকে এই যে সোর্স কোড না শর্ট কোড এই যে শর্ট কোড এখানে ক্লিক করবেন করার পর এই যে এখানে আপনারা শর্ট কোডটা পেস্ট করে দিবেন

ইমেল সাবজেক্ট মেসেজ সাবমিট করলে ইউজারের কাছ থেকে এই তথ্যগুলো আপনি করতে পারেন কন্টাক্ট ফোনের বিষয়টা আপনার এখান থেকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে পেজে কি ব্যবহার করতে হয় পাশাপাশি আপনি পোস্টটা কি ব্যবহার করতে পারেন এখানে এই কন্টাক্ট ফোনের বিষয়টা তার ধরুন এখান থেকে আমরা যে ইনস্টলের বিষয়টা কিন্তু আমরা প্লাগ ইন এর ইনস্টলের বিষয়টা কিন্তু আমরা এখান থেকে তিনটা হইতে দেখলাম যেখান থেকে কিভাবে আমরা যে ইনস্টলার বিষয়টা তিনটে মাত্র করতে হবে প্লাগ ইন তাহলে এখন আমরা আজকের ভিডিওতে এখানে আমরা কি দেখলাম যে কিভাবে আমরা এখানে আমাদের পট মধ্যে যে আমরা তিনটা মেথডে কি করতে পারি আমরা যে একটা প্লাগ আমরা যে ইনস্টল করতে পারি পাশাপাশি আমরা একটা থিম কিভাবে ইনস্টল করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের দিকে করলাম শেয়ার করলাম বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা হলো আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 29 হাউ টু ইনস্টল এ ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগ ইন থ্রি ডিফারেন্ট মেথড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস এভ্রিপোর্টি